অসংখ্য প্রেম করছি, তুমি কি আমার সাথে প্রেম করতে চাও? আমাকে কমেন্ট করে জানিও যে তুমি আমার সাথে প্রেম করতে চাও কিনা। আমি কিন্তু রাজি একদম। বিয়ের প্ল্যানিং? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি কি ভিডিও করব তোমরা গেস করো। ও হ্যাঁ, গেস করার কোনো দরকারই নেই, কারণ তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকে আমি কি ভিডিও বানাবো। ইয়েস রাইট, আমি কিছুদিন আগে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে তোমরা আমাকে বিভিন্ন কোশ্চেন করো, আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার নেক্সট ইউটিউব ভিডিওতে শেয়ার করব। তো হ্যাঁ, আজকে আমি তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার দেব। তো এই ভিডিওটা আমি ভেবেছিলাম কালকে, মানে কালকে ভিডিওটা বানাবো, আজকে সকালে ভিডিওটা পোস্ট করব, বাট সেটা হয়নি, কারণ ওয়েদারটা খুব খারাপ। মানে গত 3-4 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কালকে, মানে কালকে সেজে গুছে ভিডিও করবো বলে ঠিক করেছি, আর এত বৃষ্টি আসলো যে আমার আমার ভয়েস কিছু শুনতেই পাচ্ছে, নিজেই নিজের ভয়েস শুনতে পাচ্ছি না। বাইরে এত বৃষ্টি পড়ছিল, ব্যাকগ্রাউন্ড নয়েজটাই মানে ঘ্যাড় ঘ্যাড় করে আওয়াজ হচ্ছে। তো তোমরাই বলো, এইভাবে কি ভিডিও করা যায়? সো একটু দেরি হয়ে গেল, তার জন্য সো সরি। আর ইনস্টাগ্রামে আমাকে অনেকে লিখছে যে তুমি তুমি ভিডিও কেন করছো না, ভিডিও কেন করছো না। আমি তো ভিডিও রেগুলারই করছি, তাই না? সপ্তাহে 2 করে ভিডিও করবো বলেছিলাম, তো 2 করেই ভিডিও দিচ্ছি তোমাদেরকে, সরি তোমাদেরকে শেয়ার করছি। মানে কথা বলতে বলতে এত ভুলভাল হয়ে যায় যে কী বলবো। সিরিয়াসলি আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তো যাই হোক, তো আজকে আমি Q&A ভিডিওটা স্টার্ট করব। তোমরা কিন্তু পুরোপুরি অবশ্যই দেখবে, দেখতেই হবে, না দেখলে আমি তোমাদের সাথে কথা বলব। আর আগের এই টাইপস অফ গার্লফ্রেন্ডের এই ভিডিওটাতে তোমরা এতটা ভালোবাসবে, আমি সিরিয়াসলি আমি এক্সপেক্ট করিনি। তোমরা সবাই আমাকে কমেন্ট করছো যে ভিডিওটা সত্যি অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আমি আমি ওই ভিডিওটা দেখেছো, কেমন হাত ডাকছে শুনতে পাচ্ছ? সত্যি আমি কোথায় থাকি আমি বুঝতে পারছি না। তো যাই হোক, টাইপস অফ গার্লফ্রেন্ডের ভিডিওটা শুধু তোমরা না, আমিও অনেক হেসেছি যে কী বলবো। আমি আমি আমার ছেলের লুকটা আমি নিজেই চিনতে পারছি না যে এটা কি আমি নাকি আমি না। আর হ্যাঁ, তোমরা না অনেকেই আমার নাম জানো না, আমার নাম হচ্ছে চেপা, নামটা ভালো নাকি খারাপ? তো যাই হোক, ছাড়ো সব বাদ দাও। তো আমি তো টাইপস অফ গার্লফ্রেন্ডের ভিডিওটা বানিয়েছি, তো তোমরা বলো যে ব্লগিং ভিডিও করা ভালো নাকি কমেডি ভিডিও করা ভালো, সেটা তোমরা কমেন্ট করে কিন্তু জানিও যে কোন টাইপের ভিডিওতে আমাকে বেশি মানাচ্ছে। তোমাকে তোমাদেরকে সাজেস্ট করতে বলেছিলাম, কেউ কেউ সাজেস্ট করেছো আর কেউ কেউ এখনও সাজেস্ট করোনি। তো যাই হোক, তোমরা আজকে আমাকে অনেক কোশ্চেন করেছো। এই যে যে আমার এই ডায়েরি, এই ডায়েরি পুরো ভর্তি হয়ে গেছে শুধু কোশ্চেন 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 কোশ্চেন। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। আমার না 3.5K সাবস্ক্রাইবার হয়ে গেছে জানো। তো তোমরা প্লিজ ভিডিও দেখছো, লাইক দিচ্ছো, ডিসলাইক দিচ্ছ না কেন? সরি সরি, ডিসলাইক কেন দিচ্ছ? হ্যাঁ, 25টা করে ডিসলাইক কেন? কত কষ্ট করে ভিডিও বানাই তোমরা জানো? হ্যাঁ, তোমরা কি জানো এই ডিসলাইকগুলো কারা মারে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ আমি ডিসলাইক মারি। বুকের পাটা থাকলে তোমরা যারা ডিসলাইক মারছো তারা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ডিসলাইক আমি মারছি। ওকে, তাহলে আমি সত্যি খুব খুশি হব, তাহলে আমি ভাবো যে হ্যাঁ আমার ভিডিওতে হয়তো কিছু খারাপ হচ্ছে। বাট হ্যাঁ, ডিসলাইকের থেকে লাইকটা কিন্তু অনেক বেশি, প্রায় 500-600 করে লাইক হচ্ছে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ।
তো আজকে আমি তোমাদের সাথে অনেক আড্ডা মারবো, অনেক মজা করব। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। বেশি আজকে একটু বেশি বকবক হয়ে যাচ্ছে, তার জন্য সো সরি। চলো ভিডিওটি শুরু করা যাক, স্টার্ট। আর হ্যাঁ, এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাই না? সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। চলো লেটস স্টার্ট। তো গাইস, এখন আমি তোমাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দেবো সব এক এক করে। তো অনেক কোশ্চেন আসছে, জাস্ট অনেক, প্রচুর। তোমরা দেখে নাও, স্ক্রিনে আসবে। এতগুলো কোশ্চেন, আমি সবার কোশ্চেন দেবো, সবার কোশ্চেনের অ্যান্সারগুলো দেবো। তো গাইস, আমার সব থেকে বেস্ট যে কোশ্চেনটা লেগেছে, মানে কোশ্চেনের মধ্যে যে বেস্ট যেটা লেগেছে, তো সেটা আমি স্ক্রিনে দেখাবো, তোমাদেরকে শেয়ার করলাম। মানে এত ভালো লেগেছে কমেন্টটা, সত্যি থ্যাংক ইউ সো মাচ। আর এই কমেন্টটা করেছে অহিত, থ্যাংক ইউ। তো এটা আমি প্রথমে শেয়ার করলাম, আর এটা মানে পড়ার পরে মুখে বলার ভাষা আমার নেই, যে এত ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমাকে সাপোর্ট করো। তো নেক্সট কোশ্চেন পড়ি এবার। নেক্সট কোশ্চেন, রনি গেমিং, তোমার নামটা কি, তোমার বাড়ি কোথায়, তোমার ফ্যামিলিতে কে কে থাকে, ইউটিউব করছো, ফ্যামিলি সাপোর্ট আছে, প্লিজ অ্যান্সার। আমার নাম হচ্ছে জেবা, আর আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা। আমার ফ্যামিলিতে আমার মা বাবা আর আমার ছোট ভাই আছে, ভাই ক্লাস টুয়ে পড়ে, আর একটা বোন আছে, বোন পড়ে ক্লাস টেনে। আর ইউটিউব করছো, ফ্যামিলি সাপোর্ট আছে? আমি যখন ইউটিউব শুরু করি তখন মানে ফ্যামিলিতে কেউ জানতোই না, আমি লুকি লুকি ইউটিউব করি, ইভেন এখনও কেউ জানে না। এখন আমার মা শুধু জানে, ফ্যামিলি সেভাবে কেউ জানেই না যে আমি ভিডিও করি। তা নিজের ইচ্ছা থাকলে সব কিছু করা যায়, ওকে? নেক্সট কোশ্চেন, টুটুল, হাউ মাচ টাইম ইউ স্পেন্ড অন ইউর ইউটিউব? আমি ইউটিউব করছি 2 মান্থ। আমি কখনো ভাবিনি যে 2 মান্থে তোমরা আমাকে এতটা ভালোবাসা দেবে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট শঙ্কর কুমার, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। I love you, my best friend, I love you, my best friend, I love you, my best friend. তো আর একটা কথা, সব থেকে বেশি কোশ্চেন এসছে এটাই, যে তোমার বয়ফ্রেন্ড আছে কি না, আর থাকলে কে, নামটা কি। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি সবার শেষে দেব, আর আমার বয়ফ্রেন্ডের ছবিও তোমাদেরকে দেখাবো। নেক্সট কোশ্চেন, ডিলার বাঁধন, এই ডিলার বাঁধন কি ডিলের বাঁধন আমি ঠিক পড়তে পারছি না, সো সরি তার জন্যে। যাই হোক, কোশ্চেন করেছে, বাংলাদেশে আসার কি কোনো প্ল্যান আছে? সিরিয়াসলি, আমার বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা, আমার ভীষণ ভালো লাগে বাংলাদেশ, ভীষণ ভালো লাগে। মানে বাংলাদেশের যে নাটকগুলো এত ভালো লাগে, আর নাটকগুলো যখন দেখি মানে জায়গাগুলো খুব সুন্দর, সত্যি আমি তো অবশ্যই যাব। সো নেক্সট কোশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করেছে সুরজিৎ মাহাতো, ইউ লাইক কুকিং, ট্রাভেলিং, ড্রয়িং, ফটোগ্রাফি? আমি সবথেকে ভালোবাসি ট্রাভেলিং করতে। এর মধ্যে ইসরাত জাহান, আপকা নাম, মাই নেম ইজ জেবা। নেক্সট ইটস মিস্টার লোকাল ব্লগার, এখন কত সাবস্ক্রাইবার্স হলো? আমার ইউটিউব চ্যানেল বলো সবাইকে ভিজিট করতে, আমার এখন সাবস্ক্রাইবার 3.5K। আমি সত্যি কখনো ভাবিনি যে আমার 2 মাসে এত সাবস্ক্রাইবার হয়ে যাবে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু আমাকে এইভাবে সাপোর্ট করো আর এভাবে ভালোবেসো। আমার ইউটিউব চ্যানেলটা বলো ভিজিট করতে, ইটস মিস্টার লোকাল ব্লগার, এই চ্যানেলটাকে তোমরা সবাই যাও গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর লাইক করে দাও, ওকে? নেক্সট কোশ্চেন, শুভ বারুইন, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে? হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই তুমি লেখো, 8016, ওকে?
আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একটা পিন করে দিই, ওকে? নেক্সট, এমডি রিফাত আরএস, তুমি তোমার অবসর সময় কিভাবে ব্যবহার করো? অবসর সময় মানে এখন তো আমার সারাদিন অবসর সময়, যেহেতু লকডাউন সব এখন অনলাইনেই পড়াশুনো চলছে, তো এখন আমার সারাদিন অবসর সময়। এখন আমি সারাদিন কী করি, আমি ইউটিউব ভিডিও বানাই, তারপর রিলস ভিডিও করি, ইনস্টাগ্রাম দেখি, মাঝে মাঝে ইউটিউব ভিডিও দেখি, এগুলোই করি, তাছাড়া আর কিছু না। মাঝে মাঝে আমার মুভিও দেখি, ব্যাস এটুকুই। রাজা সাহা, হোয়াট কাইন্ড অফ মুভিজ ইউ লাইক? আমি সব থেকে বেশি পছন্দ করি কমেডি ফিল্ম, তারপর থ্রিলার মুভিগুলো খুব ভালো লাগে আমার। নেক্সট কোশ্চেন, সোয়েল রহমান, হাউ মেনি সাবস্ক্রাইবার্স ইউর ইউটিউব চ্যানেল আপু? আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বললাম 3.5K, সবই তোমাদের জন্য, থ্যাংক ইউ। নিয়ামুল মিরাজ, তুমি কি সফটওয়্যার বা অ্যাপস ইউজ করো এডিটের জন্য? আমি এডিটের জন্য ইউজ করি ভিএন অ্যাপ ইউজ করি, মাঝে মাঝে কাইন মাস্টার অ্যাপটাও ইউজ করি। ভিএনটা সব থেকে বেস্ট, তোমরা কিন্তু ভিএন অ্যাপটা ইউজ করতে পারো ইউটিউব ভিডিও বা রিলস ভিডিও এডিটের জন্য। তোমাদেরকে আমি একদিন দেখাবো যে আমি কিভাবে ভিডিও এডিট করি, ওকে? হ্যাপি মার্চেন্ট, ইউটিউব চ্যানেল স্টার্ট করার ইন্সপিরেশন কার দেওয়া? ইউটিউব চ্যানেল স্টার্ট করার ইন্সপিরেশন কারোরই দেওয়া না, আমি নিজেই ভেবেছিলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, তো তাই খুলে ফেললাম আর কি, ইন্সপিরেশন কারোরই দেওয়া না। নেক্সট, দীপ মালিক, তুমি কোথায় থাকো? আর তুমি এখনো পড়াশুনো করো নাকি বিয়ের প্ল্যানিং করছো? যাই হোক, আমি থাকি, বললাম যে নর্থ চব্বিশ পরগনায় থাকি আমি, আর আমি আমি এখানে পড়াশুনোই করছি, বিএ ফি এখন করব না। বিয়ে টিয়ে করলে কি আর শ্বশুরবাড়ি গিয়ে কি আর ইউটিউব ভিডিও করতে দেবে? হ্যাঁ, আমি বিয়ে করব না, ওকে? বিয়ের প্ল্যানিং ফ্ল্যানিং এখন না, সে অনেক দেরি আছে, যখন করব তখন অবশ্যই তোমাদেরকে জানাবো। সো নেক্সট কোশ্চেন, বুদ্ধাদেব অফিসিয়াল, বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তুমি নিজেকে কত দেবে? না, আমি না এখন অতটাও বড় ক্রিয়েটার হয়নি, বাট তাও কত দেওয়া যায়, আমি নিজে কত দেবো বলো? আমি বুঝতে পারছি না যে আমি নিজেকে কত দেবো, কারণ আমি এখনও তো অতটাও বড় ক্রিয়েটার হয়নি। সবে আমার 3.5K সাবস্ক্রাইবার, 2 মাস ইউটিউব ভিডিও করছি, তো আমি নিজেকে 5 দেবো। 5 দিলাম কারণ আমি ইউটিউব ভিডিও করার জন্য প্রচুর কষ্ট করি, কারণ আমাকে কেউ সাপোর্ট করে না, কেউ না, মানে আমি সব একাই সব সামলাই, ইউটিউব ভিডিও করি, একাই ভিডিও করি, আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, আমার কোনো রিং লাইট নেই, আমার কিছুই নেই। আমি কীভাবে ভিডিও করি জানো? এই যে এখন এই ফোনটা রাখলাম, আমার কোনো কিন্তু ক্যামেরা স্ট্যান্ড নেই। ওয়েট, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি ভিডিও শ্যুট করি। একটা বক্স আর তার উপরে একটা ডিকশনারি বই দিলাম, আর একটা ছোট একটা ওয়াচের বক্স, এখানে আমি ফোনটা রাখি, রেখে ভিডিও করি। দেখো কত কষ্ট করে ভিডিও করি আমি, আমি কতটা কষ্ট করে ভিডিও করি দেখতেই পেলে, তাই আমি 5 দিলাম, নইলে হয়তো 1-2 দিতাম। যাই হোক, তোমরা কমেন্ট করে বলো যে আমি মানে আমাকে কত দেওয়া যায় 10-এর মধ্যে, ওকে? সো নেক্সট কোশ্চেন, মিস্টার আমান অফিসিয়াল, হোয়াট ইজ ইউর রিয়াকশান উইল ইউ ক্রস 1 মিলিয়ন সাবস্ক্রাইবার? ও মাই গড, 1 মিলিয়ন, বাবা আমি ভাবতেই পারছি না এত সাবস্ক্রাইবার। আসলে এখনও আমার 3.5, এখন আমার 10,000 হয়নি, আর আমি 1 মিলিয়ন কী করে ভাবব? যাই হোক, যদি কোনো দিন হয় তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। হবে, তোমরা যদি আমাকে সাপোর্ট করো অবশ্যই হবে, কেন হবে না বলো? তোমরা প্লিজ আমার পাশে থেকো, তাহলে একদিন 1 মিলিয়ন হবে। যদি কোনো দিন হয়
সেদিন আমি তোমাদেরকে দেখাবো যে আমার রিয়াকশন কেমন হয়। তো চলো নেক্সট কোশ্চেনে আসি। মিনহাজুল ইসলাম আয়ান, প্রেম করছো কয়টা? অ্যান্ড তুমি কোথায় থাকো, ইন্ডিয়াতে? আমি প্রেম করছি কয়টা, আমি প্রেম করছি একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দোটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, গুনে না শেষই হবে না কটা প্রেম করছি। সো আমি অসংখ্য প্রেম করছি, সো আমি অসংখ্য প্রেম করছি। তুমি কি আমার সাথে প্রেম করতে চাও আমাকে কমেন্ট করে জানিও, যে তুমি আমার সাথে প্রেম করতে চাও কি না। আমি কিন্তু রাজি একদম, ওকে? আর আমি থাকি নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গলে থাকি আমি। হ্যাঁ, আমি ইন্ডিয়াতেই থাকি। আর আমার এজ হচ্ছে 20, জুলাইয়ের 12 তারিখ আসলে আমার এজ 20 হবে। ইয়ে, 20 বছর, কত বড় হয়ে গেছি আমি। আর আমি পড়ি বিএ সেকেন্ড ইয়ার, গ্রাজুয়েশন করছি। নেক্সট কোশ্চেন, আর পিজে সাইফ, আর ইউ ম্যারিড? আমাকে দেখে কি তোমাদের ম্যারিড মনে হয়? সিরিয়াসলি ইয়ার, আমাকে দেখে তোমাদের ম্যারিড মনে হয়? কিছু বলার নেই, সত্যি আমার কিচ্ছু বলার নেই। এখন প্রেম করার বয়স, আর আমি এখন ছড়ো বাদ দাও না, আমি ম্যারিড না। নেক্সট কোশ্চেন, হিতেশ পারমার, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? অবভিয়াসলি, হোয়াই নট? তারপর নেক্সট কোশ্চেন, বলরাম মণ্ডল, তোমার ভিডিওগুলো দারুণ দেখতে হয়, আমি তোমার ফ্যান, থ্যাংক ইউ সো মাচ। সিরিয়াসলি, মানে আমার কোনো ফ্যান থাকবে আমি তো মানে এটা ভাবতেই পারছি না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো আমার। তো নেক্সট কোশ্চেন, আশিক শেখ, আমার ইনস্টাগ্রাম আইডিটা প্লিজ প্রমোট করে দিবে ইউটিউবে? অবশ্যই, আশিক শেখ এই নামে তোমরা ইনস্টাগ্রামে সার্চ করো, আর সবাই প্লিজ ফলো করো। শুধু ফলো না, লাইক কমেন্ট অবশ্যই করে দিও। নেক্সট কোশ্চেন, আই অ্যাম প্রিয়জিৎ, ফেভারিট ফুড? আমার ফেভারিট ফুড অনেক, আমার ফেভারিট ফুড হচ্ছে পিৎজা, বিরিয়ানি, ফুচকা, আইসক্রিম, চাউমিন, এগরোল, মোমো, পাপড়ি চাট, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, চকলেট, আমার ফেভারিট ফুড সব, খেতে খুব ভালোবাসি আসলে। তাই বলে ভেবো না যে আমি পুরো রাক্ষসের মতো খাই। নেক্সট কোশ্চেন, ইটস দেব, তুমি এত কিউট কেন? সত্যি আমি কিউট? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন, অশোক কুমার, আই অ্যাম বিগ ফ্যান অফ ইউ? আবার একটা আমার ফ্যান পেয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, জিশান, ইউটিউবে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রমোট করে দাও দিদি, সবাই ইনস্টাগ্রামে গিয়ে জিশানকে ফলো করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। নেক্সট, আই অ্যাম সামির, এমন করে মানে লিখেছি আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, আই অ্যাম সামির কমেন্ট কোশ্চেন করেছে যে ইওর ক্রাশ অ্যান্ড ইওর বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড কে সেটা আমি কিন্তু সবার শেষে বলবো, কিন্তু বলবো না, আমি ছবিটাও তোমাদেরকে শেয়ার করবো। তোমরা অনেক এক্সাইটেড আমার বয়ফ্রেন্ডকে নিয়ে, আর আমার ক্রাশ, আমার ক্রাশ হচ্ছে তোমরা সবাই, আমার ক্রাশ।
নেক্সট কবির খান, তুমি এত কিউট কেন? সত্যি আবার একজন বললো আমি খুব কিউট। থ্যাংক ইউ সো মাচ। আমি এত কিউট কেন? তোমাদের জন্য এত কিউট, তোমরা এত ভালোবাসো তার জন্যই এত কিউট হয়েছি। আরও ভালোবাসো, আরও কিউট হবো। নেক্সট কোশ্চেন, দীপায়ন সাহা, ফেভারিট সিঙ্গার? আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে আরমান মালিক, খুব ভালো লাগে আমার। নেক্সট কোশ্চেন, ইওর ফেভারিট কালার? আমার ফেভারিট কালার হচ্ছে স্কাই কালার ফেভারিট, পিঙ্ক কালার ফেভারিট, রেড কালার ফেভারিট, মানে নির্দিষ্ট করে নেই মানে কোনটা সবথেকে ফেভারিট আমার, এই তিনটে কালারই খুব ভালো লাগে। এস কে আবিদ, হাউ আর ইউ? আই এম ফাইন, অ্যান্ড ইউ? নেক্সট অভিষেক পেয়ারা, তোমার ভিডিওগুলো জাস্ট অসাম, থ্যাংক ইউ সো মাচ অভিষেক। নেক্সট এইচ আর ফাতিম, তোমার কোনো বয়ফ্রেন্ড আসেনি? বললাম আমি সবার শেষে তোমাদেরকে দেখাবো আমার বয়ফ্রেন্ডকে, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। সো নেক্সট তাহামিদ, তুমি এত সুন্দর কেন? সত্যি সুন্দর জানি বাবা, আমি বুঝতে পারি না আমি এত সুন্দর কেন। সব কিছু তোমাদের জন্য, তোমরা আমাকে সুন্দর ভাবো তাই আমি এত সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সিয়াম, আবার মোড়ক ডাকছে, ঝামেলা যন্ত্রণার শেষ নেই। কোশ্চেন সিয়াম, হোয়ার আর ইউ ফ্রম? ওই যে আমি বললাম আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। তারপর কোশ্চেন করেছে প্রেম ভালোবাসা, মানে অ্যাকাউন্টটার নাম প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা নাহলে কী করে কোশ্চেন করবে বলো? যাই হোক, প্রেম ভালোবাসা কোশ্চেন করেছে, তোমার বয়ফ্রেন্ড আছে কি? যে বললাম যে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, আমি লাস্টে জানাবো যে আমার বয়ফ্রেন্ড আছে কি না। তোমার হবে কি? আমার হবি হচ্ছে এই যে ইনস্টাগ্রাম ভিডিও করা, ইউটিউব ভিডিও বানানো, এসবই আমার হবি। বয়ফ্রেন্ডের নাম কি? ইটস দেবাশিস কোশ্চেনটা করেছে। বয়ফ্রেন্ডের নাম সেটা জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তারপরে জানতে পারবে যে বয়ফ্রেন্ড কে, নাম কি, ছবিও তোমরা দেখতে পাবে। নেক্সট কোশ্চেন শিব, আপ কিসে পেয়ার কাটতি হো? হ্যাঁ, আমি তোমাদের সবাইকে পেয়ার করি, সবাইকে খুব ভালোবাসি। বাপি রাজবংশী, তোমার বাড়িতে কে কে আছে? ওই যে বললাম আমার বাড়িতে আমার মা বাবা ভাই আর বোন, আমি চারজনই থাকি। নেক্সট দেবাশিস দাস, ক্যান ইউ মাই ফ্রেন্ড? অবশ্যই, আমি সবারই ফ্রেন্ড তোমাদের। যতীন কুমার, আপ ইউটিউব ভিডিও কিউ বানাতি হো? আমার খুব ভালো লাগে, মানে এইসব ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো ভীষণ ভালো লাগে, তাই আমি করি, তাছাড়া কোনো কারণ নেই আমার। আর খুব শখ এগুলো, যে আমাকে সবাই চিনুক, এমন এমন কিছু করি যাতে সবাই আমাকে চেনে ভালোবাসে, তো সেটাই আর কি, তো সেটার জন্যই আমি ইউটিউব ভিডিও করি। অ্যালোন বয়, হাউ আর ইউ, অ্যান্ড ইউটিউব ভিডিও আছে, আচ্ছা বানাতেই হো, ক্যারি অন। আই এম ফাইন ডিয়ার, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। শিভা, নেক্সট কোশ্চেন, দিদি আপনার ইউটিউব ভিডিও কিস অ্যাপসে এডিট করতি হে? আমি আমার ইউটিউব ভিডিও ভিএন অ্যাপ থেকে এডিট করি, ভিএন অ্যাপ হচ্ছে বেস্ট অ্যাপ। নেক্সট প্রিন্স দে, তোমার চোখে ভালোবাসা কি? আমি না সত্যি জানি না ভালোবাসা কি জিনিস। তোমরা যদি কেউ জেনে থাকো যে ভালোবাসা কি জিনিস, প্লিজ তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে ভালোবাসাটা কি জিনিস। ওকে, সো প্রিন্স দে, তুমি কমেন্টটা পড়ে নিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি কোশ্চেন। নেক্সট নাবিলা খাতার, হোয়াটস ইউর এজ? 20। মিস্টার ভিলেন,
ভিলেন টিলেন আমার কোশ্চেন হচ্ছে বাবা, মেরে টেরে ফেলবে না তো? হাউ ওয়াজ ইয়োর লাইফ গোয়িং? ভালোই চলছে আমার লাইফ, নট ব্যাড, ভেরি গুড। নেক্সট সোহেল, তোমার রিসেন্ট ভিডিওটার বিহাইন্ড দ্য সিনটা দেখাবে? আমার রিসেন্ট ভিডিও করেছিলাম ওই টাইপস অফ গার্লফ্রেন্ড, রাইট? তো ওটার তো বিহাইন্ড দ্য সিন আমার তো শ্যুট করা নেই, তো আমি কী করে দেখাবো বলো? বাট নেক্সট যে ফানি ভিডিওটা করবো অবশ্যই দেখাবো বিহাইন্ড দ্য সিন, ওকে? নেক্সট দীপান বাসাক, হোয়াটস ইউর এজ? 20। এক্স আভি, ইউ আর এনি ক্রাশ? তোমরাই আমার ক্রাশ। নেক্সট কোশ্চেন সায়ন সিংহা, ইউর ফেভারিট সিঙ্গার অ্যান্ড সং? আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে আরমান মালিক, অ্যান্ড ফেভারিট সং অনেক আছে, ওই সাপ্তের গানটা আমার খুব ভালো লাগে। মে তোদের রং মে রং চুকা হুঁ বস তেরা বন চুকা হুঁ মেরা মুঝ মে কুছ ভী নহীঁ সব তেরা। খুব ফেভারিট আমার অনেক আগের গান, বাট এখনও আমার খুব ফেভারিট গানটা। আরও অনেক গান আছে সেগুলো আমার খুব ভালো লাগে, বাট এই গানটা বেস্ট। আমি কিন্তু গান খুব একটা ভালো করতে পারি না, তাও দু লাইন চেষ্টা করলাম। তোমরা যেন প্লিজ আবার হেসে আমাকে আবার ডিসলাইক দিয়ে দিও না। নেক্সট কোশ্চেন করেছে দীপা বসাক, হোয়াটস ইউর হবি? আমার হবি হচ্ছে রিলস ভিডিও বানানো, ইউটিউব ভিডিও বানানো, শপিং করা, একটু সাজুগুজু করা, এগুলোই আমার হবি। নেক্সট দীক্ষা, আপ হিন্দি মে ভিডিওস কিউ নেহি বানাতে? বিকজ আই রেসপেক্ট মাই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আই প্রাউড অফ মাই ল্যাঙ্গুয়েজ, সো আই কান্ট এনি ভিডিওস ইন হিন্দি। আর মেন কথা, আমি হিন্দি ভালো বলতেই পারি না, তা হিন্দি ভিডিও বানাবো কী করে? হ্যাঁ, বানাতে পারি না বলে যাবো না, যে বুঝতে পারি না, আমি কিন্তু হিন্দি বুঝতে পারি। নেক্সট কোশ্চেন, ইটস প্রতীক, আই হোপ ইউ হ্যাভ কমপ্লিট লুক ফার্স্ট ইন ইউটিউব, প্লিজ সাপোর্ট দিস গাইজ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট মাইসেলফ রনি, তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করো আর তোমার সাবস্ক্রাইবার কত? আমি ভিএন অ্যাপ দিয়ে এডিট করি আর আমার সাবস্ক্রাইবার 3.5K। নেক্সট আলম আর ওয়াস, আই লাভ ইউর ইউটিউব ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থেকো। নেক্সট কোশ্চেন ঋষিতা দি, তোমার লাইফের সবথেকে বেস্ট মেমোরেবল মোমেন্ট শেয়ার করো। তো আমার লাইফের বেস্ট মেমোরেবল মোমেন্ট হচ্ছে সেদিনই হলো আর কি, আমি এই ইউটিউব চ্যানেল করেছি 2 মাস, আর 2 মাসে আমার 3.5K সাবস্ক্রাইবার করতে পারবো এটা তো আমি স্বপ্নেও ভাবিনি, কখনো ভাবিনি যে 1 বছরে আমার 1K সাবস্ক্রাইবার হবে, এটাও কোনো দিন আমি ভাবিনি। বাট সত্যি থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্য 3.5K সাবস্ক্রাইবার করতে পেরেছি এত কম দিনে, তার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এটাই হচ্ছে আমার মেমোরেবল ঘটনা একটা, আর এত কম দিনে, আর তোমরা হয় আই অ্যাম সো হ্যাপি এই ভিডিওটা তোমরা দেখেছো যে আমি একটা স্পন্সরশিপ পেয়েছিলাম, একটা অ্যাড দিয়েছিলাম, তো সেটা আমার কাছে খুব মেমোরেবল। সো এইগুলোই আমার জীবনের মেমোরেবল ঘটনা। নেক্সট কোশ্চেন আজু 3, ইউ প্লে পাবজি? নো, আই ডোন্ট লাইক এনি গেম, পাবজি প্লেয়ার, আমাকে যেন আবার ডিসলাইক দিও না। নেক্সট কোশ্চেন, এখনো কতটা কোশ্চেন, আমি কখন শেষ করব গাইস, আমি কখন শেষ করব, কখন? নেক্সট কোশ্চেন সাপ্তার শাহিদ, আমি নামটা ঠিক করে উচ্চারণ করতে পারছি না, মানে ইনস্টাগ্রামেও পারছিলাম না,
এমন করে লেখা বোঝা যায় না। যাই হোক, তোমার বাড়ি কোথায় আর তোমার বয়স কত? না মানে তোমার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে পড়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনাতে, আর আমার বয়স হচ্ছে 20 বছর, আর আমার প্রেমে পড়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি তোমার এই কথাটা শুনে আমিও তোমার প্রেমে পড়ে গেছি। নেক্সট, সঞ্জীব রানা, ড্রিম ডেস্টিনেশনটা কি? বাই দ্য ওয়ে, কিপ গ্রোয়িং, কিপ শেয়ারিং দিস টাইপ অফ কন্টেন্ট। আমার ড্রিম ডেস্টিনেশন মানে আমার ড্রিম এক এক সময় এক এক রকম হয়। কখনো ভাবি যে ভালো করে পড়াশুনো করে কোনো একটা ভালো জব করবো, এখন মনে হয় যে বড় ইউটিউবার হবো, মানে আমি নিজেই বুঝতে পারি না যে কী হবো, বাট অবশ্যই কিছু না কিছু একটা করবোই, নিজের পায়ে নিজে দাঁড়াবো, এটাই আমার ড্রিম। এত কোশ্চেন করতে করতে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, পোর্ট্রেট রনিত, ফেভারিট ইউটিউবার। আমার ফেভারিট ইউটিউবার হচ্ছে প্রীতম হোম চৌধুরী, খুব ভালো লাগে সত্যি, ব্যাপক ফানি ভিডিও করে, আর ফানি ভিডিও দেখতে আমার ব্যাপক লাগে। তোমরা সবাই হয়তো চিনবে প্রীতমকে, আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, নেক্সট কোশ্চেন, আইজি আদ্রিস, ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আবার বয়ফ্রেন্ড, আবার বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আচ্ছা, তোমাদেরকে সবার একটাই কোশ্চেন যে আমার বয়ফ্রেন্ড আছে কি না, বয়ফ্রেন্ড আছে কি না। যাই হোক, আমি বলেছি আমার বয়ফ্রেন্ডকে, তার ছবিটাও আমি সবার শেষে শেয়ার করব। নেক্সট কোশ্চেন, ইটস গ্রান্তিক, হাউ ডিড ইউ গেট ইউর ইন্সপিরেশন অফ স্টার্টিং ইউটিউব? অল দ্য বিগ ফ্যান দিদি, থ্যাংক ইউ সো মাচ। তো এই কোশ্চেন আমাকে অনেকে করেছে যে আমার ইউটিউব খোলার ইচ্ছে কেন হলো, কেন আমি ইন্সপায়ার্ড হয়েছি, বা কে আমাকে ইন্সপায়ার্ড করেছে এরকম। তো এখন আমি শেয়ার করছি যে কেন, তোমরা সবাই মন দিয়ে কথাগুলো শুনবে। তো আমার মানে ইউটিউব ভিডিও যখন দেখতাম, বিভিন্ন ব্লগ দেখতাম, তো তখন আমার খুব ইচ্ছে হতো যে আমিও এরকম ব্লগ বানাবো, অনেক অনেক ভিউ হবে আমার, অনেক সাবস্ক্রাইবার হবে, এইসব ভাবতাম আর কি। তো তারপরে একদিন হঠাৎ করে ভাবলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো, আমি ইউটিউব ভিডিও করব। তো তখন আমি একটা রেস্টুরেন্টে গিয়ে ভিডিও বানাই, তারপর ভাবলাম যে ভিডিওটা ইউটিউবে পোস্ট করব। কিন্তু হঠাৎ করে মানে সেই ভিডিও সাইজটা এমন হয়ে গেছিলো যে সেই ভিডিওটা ইউটিউবে সাপোর্ট নিচ্ছিল না। তো তখন আমি পুরো ডিমোটিভেট হয়ে গেছিলাম, যে ভাবছিলাম যে যে না, আমি ভিডিও করব না, সে 2-3 বছর পরে আবার ইউটিউব চ্যানেল খুলবো। তারপর হঠাৎ করে একদিন আমি ইনস্টাগ্রামে একটা ফুড পেজ খুললাম, নাম হচ্ছে ফুড ব্লগার। ওখানে আমি আইজিটিভিতে বাড়িতে বানানো আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই, এইসব রেসিপিগুলো আমি ওখানে শেয়ার করেছি। তাই এবার দেখি অনেকের ওখানে মানে বিভিন্ন তো ফুডের অ্যাকাউন্ট আছে, সব ফুডের অ্যাকাউন্টে দেখি একটা করে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেবো। তা ভাবলাম যে আমিও তো একটা ইউটিউব খুলতে পারি, মানে ওই দিনই ভাবছি আর কি যে আমিও খুলতে পারি। দুপুরে শুয়ে শুয়ে ভাবছি যে এই আলুর চপের ভিডিওটা আজকেই পোস্ট করবো, তারপরের দিন ফ্রেঞ্চ ফ্রাইটা পোস্ট করবো। তো এবার তখনই আমি তখন সারা দুপুর ধরে ইউটিউব চ্যানেলটা খুলেছি, তারপর সেই ভিডিও পোস্ট করলাম রাত 12টার সময়। মানে কী বলবো, এটা আমার জীবনের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, হঠাৎ করে আজকে ডিসিশান নিলাম তো আজকেই খুলে ফেললাম। আমি সত্যি বলতে আমি এরকম মানে যখন যেটা ভাবি তো তখন সেটা আমার করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমি এইভাবে ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, বাট ওই ফার্স্ট ভিডিওটাই আমার 1K+ ভিউ হয়ে গেছিলো এক সপ্তাহের মধ্যে। মানে আমি তো জাস্ট ভাবতেই পারিনি যে এরকম হবে। প্রথমে আমি ভেবেছিলাম যে আমি মুখ দেখাবো না ভিডিওতে, কারণ বাড়িকেও যদি জানতে পারে তখন তো যদি খুব অশান্তি হয়, ঝামেলা হয়। তারপর ভাবলাম যে না, আমি ফেস দেখাই, ফেস দেখালে হয়তো বেশি লাইক ভিউ হতে পারে। বাট তারপর ফেস দেখানোর পর তারপর তো প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেলে, ভিউ হচ্ছে এখন ভালোই। কোনোদিন ভাবিনি যে 2 মাসে আমার এত সাবস্ক্রাইবার হবে, 3.5K-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর এত লাইক আসবে। লাইক তো সব 500+ লাইক, কোনো কোনো ভিডিও 800-900 করে লাইক আসছে। তো গাইজ থ্যাংক ইউ সো মাচ। তো আমি শেয়ার করলাম, আমার তো আমার কেউ কিন্তু ইন্সপায়ার্ড করেনি, আর আমার ফ্যামিলি থেকেও কেউ কিন্তু কোনো সাপোর্ট করিনি। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, ইভেন এখনও পর্যন্ত আমার ফ্যামিলিতে কিন্তু সবাই জানে না যে আমি ইউটিউব ভিডিও করি।
সো মেন কথা হচ্ছে, তোমার যদি ইচ্ছে থাকে কোনো কাজের উপর, তো তুমি যদি চেষ্টা করো তাও অবশ্যই একদিন সাকসেস পাবে। তো আমিও সেরকমভাবেই ট্রাই করছি, দেখা যাক এখন কতটা গ্রো করতে পারি আমি আমার ইউটিউব চ্যানেলকে। সো প্লিজ তোমরা অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর তোমরা তো দেখলে যে কতটা কষ্ট করে আমি ভিডিও বানাই, আমার ক্যামেরা স্ট্যান্ড নেই, রিং লাইট নেই, বাট সব কিনবো আস্তে আস্তে যেহেতু এখন লকডাউন চলছে। তো যাই হোক, নেক্সট কোশ্চেনে ফিরে আসি। নেক্সট কোশ্চেন আমাকে করেছে প্রণব, হুইচ ইজ ইউর নেক্সট ইউটিউব ভিডিও। আমার নেক্সট ইউটিউব ভিডিও তো এটাই, Q&A ভিডিও। তো তারপর এরপর ভাবছি আমি সব ফানি ফানি ভিডিও করব। আচ্ছা, আমার আমার কমেডি ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে আমি এই টাইপের ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় কিনা, তাহলে আরও বেশি বেশি কমেডি ভিডিও বানাবো। আই লাইক ইউর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ প্রণব। নেক্সট কিষান প্যাটেল, তুম কিস ইউটিউবার ইন্সপায়ার্ড হোকে ভিডিও বানানা স্টার্ট কিয়া? আমি না হিন্দিতে একটু কাঁচা, হিন্দি উচ্চারণ আমি ঠিক করে করতে পারি না, মানে হিন্দি বুঝতে পারি বাট একটু কম বলতে পারি। যাই হোক, আমি কোনো ইউটিউবারের দেখে ইন্সপায়ার হয়নি, এমনি আমার সব ইউটিউবারকেই ভালো লাগে আর সব ইউটিউব। যাই হোক, নেক্সট কোশ্চেন করেছে শুভদীপ, তোমার নেক্সট ভিডিও টিচার অ্যান্ড স্টুডেন্ট করো। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ সাজেস্ট করার জন্য। তোমাদের সবাইকে কিন্তু বলেছিলাম যে, ওই মোরগ ডাকছে আবার, যাই হোক, তোমাদের সবাইকে কিন্তু বলেছিলাম যে সাজেস্ট করতে কী ভিডিও করবো, বাট শুভদীপ থ্যাংক ইউ সো মাচ আমাকে সাজেস্ট করার জন্যে, অবশ্যই করবো আমি। বাট আমার একটা দুটো ভিডিও শ্যুট করা আছে, সেই ভিডিওগুলো পোস্ট করার পর আমি অবশ্যই টিচার অ্যান্ড স্টুডেন্টের ভিডিও করবো, এটা খুব ট্রেন্ডিং চলছে এখন অবশ্যই। ফ্যামিলু গার্ল নেক্সট কোশ্চেন করেছে, আগলি ভিডিও প্লিজ হিন্দি মে বানানা দিদি। ওকে, আই উইল ট্রাই। পুষ্কর, ডু ইউ নো হিন্দি? ইয়েস, আই নো হিন্দি, বাট বলতে একটু প্রবলেম হয়। সো আর আমি আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে খুব রেসপেক্ট করি, সো আমি হিন্দিতে ওই জন্য ভিডিও বানাই না যেহেতু বাঙালি। সো নেক্সট মৈনাক ভিকি 18, তোমার ফেভারিট ক্রিকেটার? আমার ফেভারিট ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি আর MS ধোনি। ক্রিকেট দেখি না অবশ্য, বাট এদেরকে আমার খুব ভালো লাগে, ক্রাশ। নেক্সট কোশ্চেন করেছে অরিজিৎ, ম্যাম কেমন আছো? আমি ম্যাম ভাবতেই পারছি না, যাই হোক থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি, আর তুমি কেমন আছো? আর তোমার বয়ফ্রেন্ডের নাম কি? আমার বয়ফ্রেন্ডের নাম ওই যে বললাম, আমি শেষে বলবো। নেক্সট রাকিব হোসেন, প্রথমত যখন আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো তখন ভেবেছিলাম যে ফেক আইডি, তারপর দেখলাম যে সব ঠিক আছে। যাই হোক, প্রথম প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নর্থ চব্বিশ পরগনা। দ্বিতীয় প্রশ্ন করেছে, ইউটিউবে আসার ইচ্ছে হলো কীভাবে? ওই যে আমি বললাম একটু আগে, ওই জন্যই আমার ইউটিউবে আসা। নেক্সট কোশ্চেন করেছে নাজিবুল্লাহ ইসলাম, বসিয়াটের ছেলেরা মামা হতে চলেছে কিন্তু দুলা ভাই কে? কার কথা বললে তোমরা বুঝতে পারলে? আমাদের মিস্টার দিদি। সিরিয়াসলি, আমরা জানি না যে দুলা ভাইটা কে, নুসরাত দিদি জানে। যাই হোক, পাত্তাও নুসরাত দিদিকে কথা বলে বেকার টাইম ওয়েস্ট করবো না। দিদি এখন অনেক কিছুই করে বেড়াচ্ছে, দিদি এখন তার ফলও ভুগছে। যাই হোক, টপিকটা চেঞ্জ করা যাক। নেক্সট কোশ্চেন প্রীতম দাস, আমার প্রশ্ন, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? দাঁড়াও ভেবে দেখি। হ্যাঁ অবশ্যই, কেন হবো না গার্লফ্রেন্ড? ঠিক আছে, তুমি কিন্তু আমাকে ভালো করে প্রপোজ করে দেখাতে হবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, অনেক কিছু খাওয়াতে হবে, অনেক শপিং করে দিতে হবে, তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হবো। ওকে গাইজ, আমি কিন্তু একদমই এরকম না। যাই হোক, নেক্সট কোশ্চেন রাহুল মণ্ডল,
খুব সুন্দরই হয় সব কিছুই, আর সে সঙ্গে তুমিও। ও থ্যাংক ইউ সো মাচ রাহুল এত সুন্দর কমেন্ট করার জন্য। নেক্সট বিন্দাস দেবাশিস, তুমি তোমার ইউটিউব ক্যারিয়ারে কী কী কিনবে, কাদের সব থেকে কাছে পেয়েছ? আমি বুঝলাম না এটা, আমি আমার ইউটিউব ক্যারিয়ারে কী কী কিনবো মানে? আমি আমার ইউটিউব ক্যারিয়ারে কী কী কিনবো আমি সত্যিই বুঝতে পারছি না, তুমি প্লিজ কমেন্ট করে জানাও কাদের সব থেকে বেশি কাছে পেয়েছো। আমি আমি সব থেকে বেশি কাছে পেয়েছি তোমাদের, কারণ তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো। আমি কোনোদিনও ভাবিনি যে এত কম সময়ে আমার এত সাবস্ক্রাইবার হবে আর এত ভিউ হবে, লাইক দেবে, তোমরা ভাবিনি। তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো। নেক্সট নেক্সট কোশ্চেনগুলো সব কী জানো? বয়ফ্রেন্ড কী, বয়ফ্রেন্ড কী, বয়ফ্রেন্ড কী, ও গড, একটাই কোশ্চেন বয়ফ্রেন্ড। নেক্সট কোশ্চেন করেছে রাজু, তোমার ইউটিউব থেকে কি কোনো ইনকাম হয়েছে? সবে দু মাস ইউটিউব খুললাম, আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি, কিছু ওয়াচ আওয়ার বাকি আছে। তোমরা জানো যে এখন চ্যানেল মনিটাইজ হতে অনেকে সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ আওয়ার লাগে, তো এখনও আমার 4000 ওয়াচ আওয়ার কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে চ্যানেল মনিটাইজ হবে, আর তারপর তোমরা তো গাড়ির সাউন্ড যে কি বলবো, যাই হোক, তো তারপর তোমরা যেমন ভিডিওটা দেখবে তো তেমন ভিউ আসবে, আর তারপর জানি না কীভাবে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি এখনও ইউটিউব থেকে কোনো টাকা আর্ন করিনি, বাট এই হয় আই এম সো হ্যাপি একটা ভিডিও তোমরা দেখেছিলে, এই ভিডিওতে আমি একটা স্পন্সরশিপ পেয়েছিলাম, একটা অ্যাড করেছিলাম, তো তার জন্যে আমি কিছু টাকা পেয়েছিলাম, বাট অতটাও বেশি না, মানে 1000-এর মধ্যে আর কি। তো ওটাই আমার ফার্স্ট টার্ন। তো নেক্সট কোশ্চেন রাহুল, তোমার বাড়ি কোথায় দিদি? ওই যে বললাম আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে নর্থ চব্বিশ পরগনাতে। নেক্সট কোশ্চেন করেছে রিক, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? ওকে গার্লফ্রেন্ড হব, এটা আমার বয়ফ্রেন্ড তো আবার রাগ করবে, কোনো ব্যাপার না, ব্রেক আপ করে তোমার সাথে প্রেম করবে। তারপর রোহিত কোশ্চেন করেছে যে দিদি তোমার ইউটিউব ভিডিও কীভাবে এডিট করো সেটা যদি একটু দেখাতে। অবশ্যই দেখাবো, তো এই ভিডিওটা যদি টাইম থাকে তো আমি তোমাকে দেখাবো, মানে স্ক্রিন রেকর্ড করে তোমাকে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো যে আমি ইউটিউব ভিডিও কীভাবে এডিট করি। তো গাইস, আমি কিন্তু তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো সব কমপ্লিট করলাম, আর যাদের কোশ্চেনগুলো নিইনি, কারণ কোশ্চেনগুলো সব একই ছিল, এর মধ্যেই ছিল সব কোশ্চেন, এক প্রশ্ন সবাই 10-20 বার করেছে, সো সেই জন্য নিইনি, বাট তাও অলমোস্ট সবার কোশ্চেন নিয়েছি, কারণ অতগুলো অতজনের কোশ্চেন যদি নিতাম প্রায় 300-400 কোশ্চেন আসছে, অত কোশ্চেন যদি নিতাম তাহলে তো মানে ভিডিওটা হয়তো 24 ঘন্টা হয়ে যেত, আর 24 ঘন্টা ভিডিও দেখা তো সম্ভব নয়। গাইস প্লিজ তোমরা কিছু মনে করো না, আমি আবার নেক্সট কিউএনএ করবো যখন আমার 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কিউএনএ ভিডিও করবো, তখন তোমাদের সববার কোশ্চেন দেবো, তখন আমি 4-5টা পার্ট করবো, প্রমিস। তোমরা প্লিজ কেউ রাগ করো না, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্যে। আর আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ডকে, সেটা আমি সবার শেষে বলবো, তো আমার বয়ফ্রেন্ডকে তোমরা দেখতে চাও কি না? ওকে ওয়েট, 3-2-1 টেন টা, আমার বয়ফ্রেন্ড, কেমন লাগলো আমার বয়ফ্রেন্ডকে? কেসা লাগা মেরা মজাক। তোমরা সবাই আমাকে এতটা ভালোবাসো যে
আমার কোনো বয়ফ্রেন্ডই পছন্দ হয় না, মানে পছন্দ হয় না মানে কি, মানে আমি ঠিক করেছি কোনো বয়ফ্রেন্ডই করবো না, কারণ তোমরা আমাকে অনেকে তোমরা আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাইছো, প্রেম করতে চাইছো, রিলেশনশিপে আসতে চাইছো, বাট আমি তো তোমাদের মনটাকে মানে তোমাদের হার্ট ব্রেক হতে দিতে পারি না, তাই না? আমাকে এত ভালোবাসে আর আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তো আমার বয়ফ্রেন্ড হচ্ছে তোমরা। Love you guys, love you so much. তো যাই হোক, কি আর বলবো, তোমরা আজকে আমাকে অনেক কোশ্চেন করলে, আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা না অনেকে মানে ভিডিওটা দেখো বাট কেউ অনেকে সাবস্ক্রাইব করছো না, লাইক দিচ্ছ না, অনেকে কিন্তু আবার ডিসলাইক দিচ্ছ, ডিসলাইক দেখছি 24-25টা করে ডিসলাইক আসছে, যে কেন বলো তো, ডিসলাইক দিয়ে তোমাদের কী হয় আমি বুঝি না, অনেক কষ্ট করে ভিডিও করি, ভিডিও করার জন্যে আমার ক্যামেরা ধরে দেওয়ার জন্যে কেউ নেই, আমি একাই ক্যামেরা ধরি, একাই ভিডিও করি, একাই সাজুগুজু করি। ও আর হ্যাঁ, আর একজন আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো, তো সেটা আমার লেখা হয়নি, আমি হচ্ছে আমার ভিভো Z1 Pro দিয়ে ভিডিও করি, কারণ আমি কিছুদিন আগে একটা Redmi Note 9 কিনেছিলাম না, বাট ওই ফোনটার না ক্যামেরাটা অতটাও ভালো না, সো ওটা আমি ইউজ করি না খুব একটা, এই ফোনটা ভিভো Z1 Pro-র সেটিংটা এত ভালো যে কি বলবো, ভিভো Z1 Pro দিয়ে আমি এডিটিং করি আর এই ফোন দিয়ে আমি ক্যামেরাটা করি। সো গাইস, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে, আর হ্যাঁ তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা। গাইস ওয়েট ওয়েট, প্লিজ ভিডিওটি স্টপ করো না, আমার কিছু কথা শোনো। তো তোমরা আমাকে অনেকে বলছিলে যে তুমি ভিডিও এডিট কীভাবে করো, এমনকি একজন আমাকে আস্ক করেছো যে দিদি তুমি ভিডিও এডিটিং কীভাবে করো সেটা যদি একটু দেখাই তো তাহলে খুব হেল্প হবে আর কি। তো ভাবলাম যে আমি এই ভিডিওটার এডিটিং কীভাবে করেছি সেটা তোমাদেরকে শেয়ার করবো, VN অ্যাপ থেকেই করেছি, তো চলো দেখে নাও যারা দেখতে ইন্টারেস্টেড, আর যারা দেখবে না তারা ইগনোর করতে পারো, কারণ ভিডিওটির লেন্থ এমনিতেই অনেক বড় হয়ে গেছে। তো চলো লেটস স্টার্ট। বন্ধুরা, ভিডিওটির ভলিউম অনেকটা কম ছিল, তাই ভলিউম হাই করার জন্যে আমি কাইন মাস্টার অ্যাপ থেকে, দেখো কাইন মাস্টার অ্যাপে প্রথমে চলে যেতে হবে, দেন ওখান থেকে ভলিউমটা ফুল করে দিতে হবে, তো এইভাবেই ভলিউমটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তারপর এটাকে এক্সপোর্ট করে সেভ করে নিতে হবে গ্যালারিতে।
গাইজ, এই মাত্র ভিডিওটি কমপ্লিট করলাম, মানে এডিট করা কমপ্লিট করলাম। ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সেই সন্ধে থেকে এডিটিং করছি কারণ ভিডিওটি অনেক বড় হয়েছে। তো তোমরা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। জানি না তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো কি না, বা যদি দেখে থাকো তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, এখন বাজে রাত 2:30, আমার খুব ঘুম পেয়ে গেছে। তো ভিডিও এডিটিং করা তো কমপ্লিট, এই ভিডিওটা অ্যাড করে দেবো, কালকে সকালে অ্যাড করে দেবো, আর কাল সকালে ভিডিওটি পোস্ট করব। কাল সকালে ওই 10:11টার মধ্যেই চলে আসবে, মানে কালকে আসবে একদম কনফার্ম। সো গুড নাইট গাইজ, টাটা। লাইটটা অফ করে দিই।